Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Subhanallah, alhamdulillah, Allahu akbar. Priyo muhtaram, shobde shobde Arabic grammar shoh protidiner Quran classer ashore apnader shobaike shagotom. Priyo muhtaram, cholun ajker ayat amra alochona korar purbe ajker ayater sorol ortho ti jene nei. Ajke amra inshallah alochona korbo sura Mayeedar 7 number ayat. Matro ekti matro ayat, chotto ayat. চলুন আমরা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত ও তার অঙ্গীকার যা তিনি তোমাদের থেকে নিয়েছেন, যখন তোমরা বললে আমরা শুনেছি এবং আমরা আনুগত্য করেছি, আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে বিশেষ অবগত। إن الحمد لله الصلاة والسلام على رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما الحمد لله ثم الحمد لله الله পাক দাবে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আবার আমাদেরকে কুরআন মাজিদ বুঝে বুঝে পড়ার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া শরীফ বলে আলহামদুলিল্লাহ প্রিয় মহতারাম যারা নতুন প্রথম দেশে বিদেশে আমাদের ক্লাসে জয়েন করেছেন আর সাবস্ক্রাইব করে নতুন নতুন ভাই বোনেরা জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুকরান জাযাকাল্লাহ খায়রান আর অবশ্যই অবশ্যই আপনারা পিছনের ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বিভিন্ন পারা আকারে আলাদা আলাদা পারা হিসেবে দেওয়া আছে প্লেলিস্ট সেগুলোও দেখবেন আর গ্রামার ক্লাসগুলো দেখবেন আপনাদের অবশ্যই টাইমে দেখবেন ইনশাআল্লাহ এভাবে দেখতে থাকুন একদিন কোরআনকে বুঝে পড়তে পারবেন আর সবসময় টার্গেট নিয়ে রাখবেন যে এভাবে আমরা বুঝে বুঝে কোরআন অন্তত জীবনে একবার খতম করবো ইনশাআল্লাহ জি মুহতারাম চলুন আমাদের ক্লাস শুরু করি যাই হোক ক্লাস শুরু করার পূর্বে আরেকটা কথা বলে নিই আজকে হলো গিয়ে 8ই জুলাই শুক্রবার ইয়ামুল আরাফার দিন সারা পৃথিবী তথা পৃথিবীর মানুষ আজকে হয়তো অনেকে রোজা রেখেছেন আগামীকালকে ঈদুল আজহা পালন করবেন আমাদের বাংলাদেশের ঈদ ইয়ামুল আরাফা হবে একদিন পরে আর কুরবানি ঈদ হবে তার একদিন পরে যে যাই হোক আমাদের বাংলাদেশের টাইম অনুযায়ী বাংলাদেশে যেদিনকার ঈদ সেদিনকার আমাদের ক্লাসটা বন্ধ থাকবে এবং তার পরের দিনটা বন্ধ থাকবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুন আমিন আমিন যাতে করে আমরা সারা পৃথিবীর সাথে একসাথে যাতে আমরা ইয়ামুল আরাফা পালন করতে পারি বা ঈদ পালন করতে পারি আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন আমিন আমিন বিসমিল্লাহি রহমানির রহিম প্রিয় মহতারাম খেয়াল করুন আজকের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রথমে ওয়াজকুরু ওয়াজকুরু মানে তোমরা স্মরণ করো জাকারা মানে স্মরণ করা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ করছে আল্লাহ বলছেন ওয়াজকুরু তোমরা স্মরণ করো আর একটু খেয়াল করুন জাকারা মানে সে স্মরণ করেছে এই যে জাকারা সে স্মরণ করেছে ওয়াজকুরু এই সরি জাকারা সে স্মরণ করেছে আর এটা ইম্পারেটিভ মানে আমরা গ্রামার পার্টে এটা দেখাবো এখানে আসেনি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স এটা গ্রামার পার্টে চলে আসছে সেটা দেখাবো ইনশাল্লাহ তো তোমরা স্মরণ করো মানে আল্লাহ আদেশ করছেন কি নিয়ামাতা নিয়ামত নিয়ামত সমূহ ঠিক আছে ব্লেসিংস আল্লাহি আল্লাহর আল্লাহর নিয়ামত সমূহ তোমরা স্মরণ করতে বলছে আল্লাহ এই যে দেখুন আল্লাহি আল্লাহর প্রিয় ভাই বোনেরা দেখুন আল্লাহ নিয়ামতগুলো কি আল্লাহ নিয়ামত বলতে আমরা এই যে আলোচ্য ছুরায় আপনারা লক্ষ্য করেছেন যে 1 নম্বর আয়াত থেকে এই গতকালকে লেস্টেস্ট 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু বিধিবিধান আমাদেরকে দিয়েছেন এ সব কিছু হলো আল্লাহর নিয়ামত আমরা কোন কোন জিনিসগুলো খাবো পশু পাখি কোনটা হালাল কোনটা হারাম ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ আমরা কীভাবে পবিত্র হব কীভাবে আল্লাহর ইবাদত করব ইবাদত হওয়ার পূর্বে কীভাবে আমরা অজু করব কীভাবে নিজেদেরকে তায়ামুন করে অজু করতে হবে পবিত্র করব। এ সমস্ত কিছু আল্লাহ ডিটেলস আমাদের বলে দিয়েছেন এই ধারাবাহিকতা 1 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলার পরে এবার আল্লাহ বলছে যে স্মরণ করো তোমরা আল্লাহর নিয়ামত সমূহ একটা দিক এটা বুঝতে পেরেছেন এই একটা দিক যাই হোক নেক্সট আরেকটা দিক হলো গিয়া আলাইকুম তোমাদের উপরে ওয়া মিসা ক হু এবং তার অঙ্গীকার অ্যান্ড হিজ কভেনেন্ট এখানে একটা জিনিস খেয়াল করেন এই অঙ্গীকার ব্যাপারে আমাদের সবাই জানেন যে প্রত্যেকটা আত্মাকে তৈরি করেছে একবারে আল্লাহ
এবং তখনই একটা স্বীকারোক্তি নিয়েছিলেন আল্লাহ, যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই তোমাদের সকল আত্মারা? কি বলেছিল ভাই? কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই হলো কি একটা স্পিরিচুয়াল যাকে বলে আধ্যাত্মিক একটা আপনার অঙ্গীকার আপনার নিয়েছেন। আর দ্বিতীয় অঙ্গীকার আসছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করেছিলেন তখন কিন্তু এই যে বিরাট ধর্ম আমাদের মহান ধর্ম, এবং এই মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য যে এহসান করেছেন সেটাই তিনি এখানে স্মরণ করে দিচ্ছেন, আর সেই অঙ্গীকারের উপর দৃঢ় থাকার জন্য তাদেরকে হেদায়াত করেছেন। যে অঙ্গীকার মুসলিমরা করেছিল সে প্রাথমিক জীবনে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হবে, তাকে সর্বপ্রকার সাহায্য করবে, দিনের উপর প্রতিষ্ঠা থাকবে, নিজেরা তা কবুল করবে এবং অপরের নিকটও তা পৌঁছে দেবে। ইসলাম গ্রহণের সময় কিন্তু প্রত্যেকটা মুমিন এই বায়াত করেছিলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বায়াত গ্রহণ করছি যে আমরা শুনতে থাকব, আমরা মানতে থাকব, আমাদের মনের চাহিদা হোক বা নাই হোক, আমরা অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দেয়া হোক না কেন, কোনো যোগ্য লোকের নিকট থেকে আমরা কোনো কিছু ছিনিয়ে নেব না, যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসাবো। সুবহানাল্লাহ, এইভাবে কিন্তু বায়াত ছিল। তা আমরাও কিন্তু সেই বায়াতেই আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যা শুনবো, আমাদের কোরআনের কথা যা শুনবো তাই সাথে সাথে মেনে নেব। এইটাই হলো গিয়া অঙ্গীকার। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন আল্লাহ বলছেন যে আল্লাজি, মানে যিনি, হুইস ওয়াসাকা, ওয়াসাকা মানে অঙ্গীকার নেওয়া, ওয়াসাকা মানে কি ভাই? প্রতিশ্রুতি নেওয়া। কুম মানে তোমাদের, পসেসিভ প্রোনাউন, খেয়াল করেন, তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলেন বিহি সেই সম্পর্কে, অর্থাৎ মুমিনরা যখনই ইসলামের সুশীতল ছায়ায় চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে রাসূলুল্লাহ আমরা মুমিন হলাম, আমরা কালেমা পড়লাম, তখন তারা বায়াত নিয়ে বললো কি, তারা কি বলে, ইজ স্মরণ করো যখন কুলতুম, তোমরা বলেছিলে, এই যে কলা মানে সে বলেছিল, কুলতুম তোমরা বলেছিলে, কুলতু আমি বলেছিলাম, কুলতা তুমি বলেছিলে, কুল না আমরা বলেছিলাম। খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, একটু খেয়াল করেন যে এখানে একটি বেগুনি কালার, দুটি, তিনটি, চারটি, চারটি বেগুনি কালার মানে কি চারটা ভার্ব আছে এখানে, ফেল ভার্ব আছে। এই চারটা ভার্ব নিয়ে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় পার্টে আলোচনা করেছি ডিটেলস, যদিও এগুলো আগেও আলোচনা হয়েছে তারপরও আমরা আলোচনা করছি যাতে করে আপনাদের আবার স্মরণ হয়, আবার মনে থাকে, বারবার মনে থাকলে আপনারা বিভিন্ন, যেহেতু কনজুগেটে বিভিন্ন রূপে চলে আসবে, বিভিন্ন রূপগুলো দেখতে দেখতে আপনারা ইনশাল্লাহ শিখে যাবেন। যাই হোক, আর পড়তে দেখেন এখানে তিনটা ভার্বের পিছনেই তিনটা গোলাপি কালার, অর্থাৎ কি পিছনে যদি গোলাপি কালার বা পার্সোনাল প্রোনাউন থাকে পিছনে তাহলে এটা কি অতীত কালের হয়, যে কুলতুম তোমরা বলেছিলে, সামিনা আমরা শুনলাম অতীতকাল, ওয়াতানা আমরা মানলাম, ঠিক আছে, তা আমরা শুনলাম এবং আমরা মানলাম। তো ঠিক তদ্রূপ এই আয়াত থেকে আমাদেরকে আজকে সংকল্প নিতে করতে হবে, আজকে আমাদেরকেও মনে করেন আমাদেরকে আজকে ইসলামের বায়াত নিতে হবে যে আমরাও আজকে কোরআন শুনলাম এবং আমরা মেনে নিলাম। প্রিয় ভাই বোনেরা, আমরা তো ভাই বাই বর্ন মুসলিম হয়ে গেছি, আমাদের দাদা ছিল মুসলিম, বাবা ছিল মুসলিম, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, হয়ে গেছি মুসলিম। আসলে কি ঠিক তাই? আমরা কি অঙ্গীকার আল্লাহর সাথে করতে পেরেছি যে আল্লাহ তোমার কোরআনের কথা আমি শুনলাম আর আমি মেনে নিলাম? যেই অঙ্গীকারগুলো সে সাহাবায়ে কেরামরা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, আমাদেরকে সেভাবে কিন্তু অঙ্গীকার করতে হবে, তাহলেই কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে, খাঁটি উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো। জি, আসুন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, যদিও আজকে আয়াতটি ছোট আয়াত নিয়েছি, যেহেতু আমাদের সবাই আপনার ব্যস্ততা, আর আগামী আমি আবার বলছি যে আমাদের বাংলাদেশের ঈদের দিন এবং তার পরের দিন, এই দুটা দিন আমাদের ক্লাস আপলোড করছি না ইনশাল্লাহ, এর পরে থেকে আমরা ইনশাল্লাহ আপলোড করব। বাংলাদেশ ঈদের দিন 10 তারিখ সম্ভবত আর 11 তারিখ, দুই দিন। যাই হোক, যে ব্যাপারটা আমি আবার বলতেছিলাম যে ঈদের দিন দেখেন দুটা দিন হয়ে গেছে, সারা পৃথিবী একদিনে করতেছে আগামীকালকে, আর আমাদের হচ্ছে পরের দিনকে। এই হলো আমাদের অবস্থা, বাস্তবতা। আর আমাদের সবাইকে বোঝার মানার তৌফিক দান করুন, আমিন। এবার দেখুন আল্লাহ হোসেন সবশেষে
অত্যাকু, আবার ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ সূচক, অত্যাকু তোমরা ভয় করো, অ্যান্ড ইউ ফিয়ার আল্লাহ, আল্লাহকে, আল্লাহ, এই যে দেখেন আল্লাহ, আল্লাহকে, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ, এখানে আমি আগে বলছিলাম যে এখানে ছিল আল্লাহ আল্লাহকে, কিন্তু এই ইন্না শব্দের পরে যদি আল্লাহ হয় তখন শুধু আল্লাহই হবে, তখন আল্লাহকে হবে না, ইন্নার সাথে আল্লাহকে হয় না, ঠিক আছে? তো ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আলিম, খুব অবহিত, খুব ভালো করে জানেন, বিজাত, বিজাত, এই জাতা, এই জাতা কথাটা আপনার যেমন আরবিতে কয়েকটা কমন শব্দ আছে, যেমন জু জা জি অথবা জাতা, আবার বলছি জু জা জি বা জাতা, এই কয়েকটা জিনিস হলো কি আপনার ওয়ালা সব অর্থে ব্যবহার করা হয়, ওয়ালা মানে অথবা শীল অর্থে ব্যবহার করা হয়, বুঝতে পেরেছেন, অবস্থা অর্থে ব্যবহার করা হয়, যেমন এই যে জাতা, যেমন না রং জাতা লাহাবেও আমরা পড়তে পড়ি না সুরা লাহাবে, না রং জাতা লাহাব, নারং মানে আগুন, জাতা মানে ওয়ালা, নারং জাতা লাহাব মানে অগ্নিশিখা, অগ্নিশিখা যুক্ত আগুন, বুঝতে পেরেছেন, যুক্ত চলে আসছে এখানে জাতা, তা বি মানে আপনারা জানেন, বি তো জানেন তো, বি দ্বারা দিয়ে কর্তৃক, হ্যাঁ বি হলো দ্বারা দিয়ে, বি জাতি মানে অবস্থা সম্পর্কে, আপনার মনের অবস্থা সম্পর্কে, আর সুদূর, সদর হলো গিয়া অন্তর, সদরের প্লুরাল হলো সুদূর, খেয়াল করছেন, আর এখানে আল হলো ডিটারমিনান্ট, ডেফিনিট আর্টিকেল, এই যে দা, ঠিক আছে? তা আল্লাহ বলতেছেন যে হে বান্দা, তোমার অন্তরের ভিতরে, মনের ভিতরে কি তুমি পোষণ করো আমি আল্লাহ খুব ভালো করে জানি। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আজকের আয়াতের মাধ্যমে আমরা এই অঙ্গীকার করতে পারি, এই পরিকল্পনা আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ করতে পারি, ইয়া আল্লাহ আমরা তোমার এই কোরআনের আয়াত আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই, তিনি যদি থাকতেন আমরা তার হাতে বায়াত নিতে পারতাম, তার হাতে বায়াত নিয়ে আমরাও সেই সাহাবায়ে কেরামদের মতো বলতাম যে ইয়া রাসূলুল্লাহ আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, সুবহানাল্লাহ। তো আমরাও আজকে কোরআন আয়াত শুনলাম, আমরা মেনে নিব, আমাদের প্রত্যেকটা আয়াত আয়াত এর সামনে যত আসবে, যা কিছু আল্লাহ বলবেন সব কিছু, প্রিয় ভাই বোনরা আসুন আমরা আমাদের সামনে এগিয়ে যাই, আমাদের আজকের আর আয়াত নেই, আমরা গ্রামার ক্লাস চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনরা আমাদের দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, তা হলো টেন্স, পাস্ট, ফিউচার, ইম্পারেটিভ, পার্সোনাল নাউন, ভার্বাল নাউন এটসেট্রা। চলুন জি, খেয়াল করুন আমরা প্রথমে যে শব্দটা পেয়েছি, যেমন ওয়াজকুরু, স্মরণ করা, এই স্মরণ করা করতে এসে নাসারা গ্রুপ থেকে এসেছে, যেমন ক্রিয়ার এক নম্বর ফর্ম, এক নম্বর দলে আসে হলো গিয়ে দেখুন নাসারা, সে সাহায্য করেছে, ইয়াং সুরু, সে সাহায্য করে বা করবে, আর ওং সুর, সাহায্য করো। এখন একটু খেয়াল করেন, আমি এটা আজকে যেহেতু অল্প সময় আছে এটা বলে রাখি যে এই অতীতকাল থেকে বর্তমানকালে সবসময় আপনারা জানেন যে ইয়া যুক্ত হয়, নাসার অতীতকালের সাথে এটা ইয়া যুক্ত হয়ে আপনার বর্তমানকাল হয়, যা ইয়াং শুরু হয়ে গেছে, আর ইম্পেয়ারটি হবে সবসময় কি ভাই, এই ইয়াটা সরে গিয়ে আপনার কি হবে ভাই, এটা আলিফ যোগ হবে, আর এটা হলো বেসিক নিয়ম, আলিফ যোগ হয়ে তারপরে ইম্পেয়ারটি বা আদেশ সূচক হয় এবং লাস্টে একটা সাকিন থাকে, তো উংসুর, এখানে ইয়াং শুরু ছিল, এখানে হলো উংসুর, সাহায্য করো, আর লা, আর এখানে কি হবে ভাই, লাতা, লাতা যোগ হবে, এই যে নসরের সাথে লাতা যোগ করে লাতাংসুর, সাহায্য করো না, আর যিনি করেন তাকে বলে নাসির, নাসির, আর সাহায্য কি ভাই, নসর, নসর। এখন দেখুন আমাদের শব্দটা পেলাম জাকারা, একই গ্রুপে জাকারা, সে স্মরণ করেছে, ইয়াজকুরু, সে স্মরণ করে বা করবে, তাই এখানে কী হবে ভাই, দেখুন উজকুর, এই যে উংসুর, উজকুর, লাতাংসুর, লাতাজকুর, হ্যাঁ, নাসির, জাকির, নাসির, জাকির। এখানে একটু আগে বলছিলাম যে ভার্বাল নাউনটা ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া বিশেষ্যটা কিন্তু সবগুলো একই ফর্মে একই গ্রুপে থাকবে না, এক একটা নাউন কিন্তু এক একটা রূপে আসে, যেমন এটা আসবে নসর হিসেবে, না সাহায্য, এটা হচ্ছে জিকর, জিকর মানে স্মরণ, জিকর মানে স্মরণ, জি আশা করে বুঝতে পেরেছেন। এরপরে দেখুন আরেকটা শব্দ পেলাম, তাহলে কি, ওয়াসাকুম, ওয়াসাকা কুম, ওয়াসাকা মানে
অঙ্গীকার নেয়া, মানে তোমাদের, তো তিনি অঙ্গীকার নিয়েছেন, ওয়াসাকা মানে তিনি অঙ্গীকার নিয়েছে, ওয়াসাকা ওয়াসাকু তারা অঙ্গীকার নিয়েছে, ওয়াসাকতু আমি অঙ্গীকার নিয়েছি, ওয়াসাকতা তুমি, ওয়াসাক না আমি, আমরা, ওয়াসাকতুম তোমরা। তো এখানে দেখেন ওয়াসাকা এই যে অতীতকালের এইখানের সাথে একটা কুম যোগ হয়েছে তোমাদের, তাহলে ওয়াসাকা তা তিনি অঙ্গীকার নিয়েছেন, কুম মানে তোমাদের। এই যে ক তালা সে লড়াই করেছে, ইউ ক তিলু সে লড়াই করে বা করবে, এটা ক্রিয়ার তিন নম্বর ফর্ম। ক তিল লড়াই করো, লা তু ক তিল লড়াই করো না, আর যিনি করেন মু ক তিল লড়াই হলো কিতাল, কিতাল মানে লড়াই যুদ্ধ। জি এই গ্রুপে পাইলাম, যেমন এখানে কফের সাথে একটা আলিফ আছে, ঠিক আছে, ঠিক এখানে ওয়ার সাথে একটা আলিফ আছে। জি তো ওয়া সাকা সে অঙ্গীকার নিয়েছে, ইউ সিকু সে অঙ্গীকার নেয় বা নিবে, খেয়াল করছেন? তো যাই হোক এই হলো এখান থেকে আমরা এটা পেলাম, তো ওয়াসাকা থেকে কুম যোগ হয়েছে। জি এরপরে দেখুন আরেকটা শব্দ ভার, তাহলে কে কুলতুম, এটা একটা কমন একটা শব্দ, আমরা অনেকবার পড়েছি, আবার আমরা পড়ছি যাতে আমরা ভুলে না যাই। দেখুন কলা সে বলেছে, কলা মানে সে বলেছে, আর কলু তারা বলেছে। এখন যদি আমি বলেছি তো কী হবে, কুলতু হবে, কুলতু আমি বলেছি, কুলতা তুমি বলেছ, কুল না আমরা বলেছি, কুলতুম তোমরা বলেছ, এই তুমটা যোগ হয়েছে, ঠিক আছে, কুলতুমের সাথে তোমরা যোগ হয়েছে, এই জন্য এটা আসলো কুলতুম তোমরা বলেছিলে, কি বলেছিলে, সামিনা আমরা শুনলাম, আমরা শুনেছি। দেখেন কোথা থেকে আসলো, ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে আমরা পাই সামিয়া গ্রুপে। এই যে সামিয়া সে শুনেছে, সামিয়া সে শুনেছে, দেখেন সামিয়া সে শুনেছে, সামিউ তারা শুনেছে, দেখুন সামিতু আমি শুনেছি, সামিতা তুমি শুনেছ, সামিনা আমরা শুনেছি। এই যে এখান থেকে আসছে সামিয়ের সাথে না যোগ হয়েছে, সামিনা সামিয়ার সাথে আমরা যোগ হয়েছে, সামিনা। এখানে কিন্তু বর্তমানকালে কোনো ফাংশন নাই, তাহলে আমরা এখান থেকে প্র্যাকটিস করতাম, যেহেতু বর্তমানকালে কোনো ফাংশন নাই এই জন্য আমরা এখানে প্র্যাকটিস করছি না, অতীতকালে ফাংশন এই জন্য অতীতকাল নিয়ে আমরা আলোচনা করছি। সামিয়েনা আমরা শুনেছি বা আমরা শুনলাম। এবার দিছি ওয়া আত আনা, এটা কীভাবে আসলো দেখুন, জি এটা আসছে ক্রিয়ার চার নম্বর ফর্মে, চার নম্বর ফর্মে কী আছে, আত সে আনুগত্য করেছে, আত সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, আতি আনুগত্য করো, আতিউ তোমরা আনুগত্য করো, লা তুতি হ্যাঁ আনুগত্য করো না। এখান থেকে আসছে আত সে আনুগত্য করেছে, এই যে নিচে অতীতকাল দেখেন, আত সে আনুগত্য করেছে, আত তারা আনুগত্য করেছে, আত আত আতু আমি আনুগত্য করেছি, আত আতা তুমি আনুগত্য করেছো, আত না আমরা আনুগত্য করেছি, আত তুম তোমরা আনুগত্য করেছো, খেয়াল করেছেন? তো আত না আমরা আনুগত্য করেছি, আত না মানে আমরা আনুগত্য করেছি। জি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা, কষ্ট করেন, কষ্ট করার মতো কষ্ট করেন, ইনশাআল্লাহ আপনাকে ফল দিবেন, মহা মহা পুরস্কার দিবেন। এই জন্য কষ্ট করতে হবে ভাই, লেগে থাকতে হবে, মন না চাইলে মনকে জোর করে এখানে বাধ্য করতে হবে, আসুন আমরা চেষ্টা করি, চেষ্টার ফল পাবো ইনশাআল্লাহ। জি এরপরে আমরা সব শেষে যে ভার্বটা পেয়েছি সেটা দেখুন, অত্তাকু ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ করেছেন, তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে, তোমরা আল্লাহকে ভয় করো। এটা হচ্ছে যেমন ইত্তা বা সে অনুসরণ করেছে, ইয়াত্তাবিউ সে অনুসরণ করে বা করবে, ইত্তাবিউ অনুসরণ করো, লা তাত্তাবিউ অনুসরণ করো না। এই গ্রুপে হলে গিয়া ইত্তাক, ইত্তাক সে ভয় করেছে, ইয়াত্তাকি সে ভয় করে বা করবে, খেয়াল করছেন? তার আবার দেখেন ভয় করো, ইত্তাকি ভয় করো, ইত্তাকি ভয় করো, আর যখন এখানে ওয়াও যোগ করবেন, এই যে ওয়াও প্লুরাল হয়ে গেল, তাহলে কী হলো, ইত্তাকু তোমরা ভয় করো, এই যে তোমরা ভয় করো এটা চলে আসছে, অত্তাকু এবং তোমরা ভয় করো। জি আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে আমাদের ক্লাসে জয়েন ছিলেন, সবাইকে আল্লাহ উত্তম যাজা দান করুন, শুকরান জাজাকাল্লাহ খায়রান। আর আপনারা দয়া করে লেগে থাকবেন ভাই, এই যে কোরবানির ঈদের দুই দিন ক্লাস ছুটি হচ্ছে, এই দুটি দিন আপনারা সময়কে ব্যবহার করবেন, কোরআনের সাথে লেগে থাকবেন। আমার অনেকগুলো ক্লাস আপলোড করা আছে, প্রায় 450 মতো
ভিডিও কিন্তু আপলোড করা আছে, যদি সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে সেগুলো দেখতে থাকেন। যেটা যেটা দেখেননি মনে করেন ধারাবাহিকভাবে এক একটা পারা আপনারা দেখা শুরু করেন, টার্গেট করেন যে আমি একটা একটা করে পারা শেষ করে এভাবে গোটা কোরআনকে খতম করবো, এভাবে যদি আপনি টার্গেট রাখেন তাহলে আপনি আপনার সময় মতো করে আপনার ক্লাসগুলো আপনি দেখে নিন। অনেক সময় আছে, প্রচুর সময় পাবেন, এই যে সরকারি অনেক বন্ধ চলে আসতেছে, এই সময়গুলো কাজে লাগান ভাই। কখন ডাক হবে আপনার আমার কেউ জানি না, সেই ডাকের সময় যেন আল্লাহ দেখতে পারেন যে তার কোরআন নিয়ে আপনি চেষ্টা করতেছেন, হয়তো এই একটা উসিলাই আপনাকে ক্ষমা করে দিবে। আমিন আমিন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।